সেই কথাটাই লালন সাইজি বলেছেন তোমরা ডায়মি নামাজ পড় এখন যদি আমরা কোরআনের দৃষ্টিতে দেখতে যাই আর সাইজির এই কালামের সাথে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে সাইজি দায়ামি সালাতের কথা বলেছেন যে দায়ামি সালাতের কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফকির নামটা এটা আমাদের জন্মগতভাবেই আমরা বংশ পরম্পরা পেয়ে আসছি যেহেতু আমার জন্মটা হচ্ছে ঢাকা মতিঝিল থানা ফকিরাপুর সেই বংশ পরম্পরা আমাদের ফকির নামটা আছে পরবর্তীতে আমি এই তরিকতের জগতে আধ্যাত্মিক ঘরানায় লালন সাইজির পদমতে দীক্ষিত হওয়ার পরে এখান থেকে পরবর্তীতে ফকির নামটা আমার ওই আগের ফকির নামের সাথে পরবর্তীতে এই ফকির নামটা আবার অ্যাড হয়েছে আর ফকির আমি এই কারণে হলাম কারণ ফকির হওয়ার জন্য আল্লাহ তাআলা ধর্মমতে আদেশ করেছেন কোরআন শরীফে আল্লাহতালা বিরাশি জাগায় এরসাদ করেছে সালাত কোরআন শরীফে যে বর্তমান সমাজে প্রচলিত নামাজে যে রুকু এবং সিজদা যেভাবে করা হচ্ছে কোরআন শরীফে একত্রিতভাবে কোথাও এভাবে বলা হয়নি যে তোমরা এভাবে রুকু সিজদা করো কোরআন শরীফে আল্লাহ তালা বলেছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো সেজদাকারীদের সাথে তোমরা সেজদায় অবনত হও পরবর্তীতে এখন আমরা যেটা রুকু এবং সেজদা সমাজে জানতে পারতেছি কিংবা দেখতেছি এটা আমরা হাদিস এবং ইজমা এবং কেয়াসের থেকে আমরা পেয়ে আসছি এর দ্বারা একটা মানুষ যদি প্রচলিত নামাজে রুকু সেজদার দ্বারা নামাজ সে আদায় করে এতে মন্দ কিছু নাই খারাপ কিছু নাই এটা ভালো আর আমাদের লালন ঘরানায় আধ্যাত্মিক জগতে লালন সাইজি এই নামাজ সম্বন্ধে একটা কথা বলতে যে উনি বলেছেন পরের দায়ামি নামাজ এদিন হবে আখেরি এখানে কোরআন শরীফ আল্লাহ তালায় দায়ামি নামাজের কথা বলেছেন কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই যারা দায়ামি সালাতে প্রতিষ্ঠিত তাদের জন্য আছে সুসংবাদ তারা জান্নাতে অবস্থান করবেন এবং জান্নাতের বিভিন্ন নিয়ম সম্বন্ধে আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে বলেছেন সেই কথাটাই লালন সাইজি বলেছেন তোমরা দায়ামি নামাজ এখন যদি আমরা কোরআনের দৃষ্টিতে দেখতে যাই আর সাইজির এই কালামের সাথে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে সাইজি দায়ামি সালাতের কথা বলেছেন যে দায়ামি সালাতের কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আর দায়ামি সালাত একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চব্বিশ ঘন্টা দায়ামি সালাতের ভিতরে প্রতিষ্ঠিত থাকতে হয় দায়ামি সালাতের মূল হাকিকত হচ্ছে আল্লাহ তালার হুকুমের ভিতরে নিজেকে প্রতিষ্ঠিত রাখা কেউ যদি আল্লাহ তালার হুকুমের ভিতরে নিজেকে প্রতিষ্ঠিত থাকে অন্যায় কাছ থেকে মুক্ত থাকে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে সালাতে তিনি প্রতিষ্ঠিত আর ডায়মি সালাতের প্রচলিত সালাতের মতো করিনা এখন ব্যাপার হচ্ছে সমাজে প্রচলিত যে সালাদ এটা সাধারণত একজন মানুষ যখন মসজিদে যায় আরেকজন মানুষ দেখতে পায় যে এই লোকটা মসজিদে যাচ্ছে আর মসজিদে যাওয়ার পরে সমষ্টিগতভাবে জামাতে সকলে প্রতিষ্ঠিত হয়ে যে সালাদটা আদায় করে এটা লোক সমাজে দেখা যায় কিন্তু দায়েমি সালাডটা আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আল্লাহকে স্মরণ করতেছি আমি অনলাইন কাছ থেকে বিরত থাকতেছি আসলে এটা কাউকে দেখানো যায় না এটা যারা জ্ঞানী তারা দেখতে পায় বুঝতে পায় জন্য দায়েমি সালাদ দেখানোর সালাদ না এটা বুঝার সালাদ বুঝানো যায় না এবং যার যার স্থানে থেকে তার তার প্রতিষ্ঠিত করতে হয় তাই দায়েমি সালাদটা দেখা যায় না মসজিদে গিয়ে জামাতের সহিত যে নামাজটা আদায় করা হয় এটা একটা ভালো কাজ কারণ জামাত হচ্ছে একতাবদ্ধ হওয়া আর মসজিদে সালাতের জন্য একটা নির্ধারিত জায়গা নিরিবিলি একটা স্থান সেখানে কেউ যদি যায় সালাত আদায় করে এটা তার জন্য উত্তম ভালো আর আমরা যারা করি না বলতে এরকম না যেমন আমার ভক্তবৃন্দদেরকে আদেশ করা আছে তোমরা মসজিদে যাবা নামাজ পড়বা এটা আমার আদেশ এখন কথা হচ্ছে যদি কেউ যায় ভালো যদি কেউ না যায় এটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমরা কখনো এটা বলি না যে মসজিদে যে নামাজ পড়া যাবে না কিংবা মসজিদে নামাজ পড়া ঠিক হবে না কারণ আমি কিছুদিন আগে বিক্রমপুর তালতলাতে নুহি যে ভক্ত কবির সাংবাদিক কবির প্রথম আলো রিপোর্টার সে নিজে লালন জামে মসজিদ নামে একটা মসজিদ তৈরি করছে আমার এত ভালো লাগছে যেহেতু লালন জামে মসজিদ তাহলে অবশ্যই সেখানে জুম্মার নামাজ হচ্ছে পাঞ্জেগারা নামাজ হচ্ছে কারণ নামাজ এমন একটা ইবাদত যে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে একমাত্র সম্পর্ক সৃষ্টি করে সেটা হচ্ছে এগুলো নামাজ অথবা সালাত অথবা প্রার্থনা যেটাই আমরা বলি তা আমরা কখনো এটা বলি না যে মসজিদে যে নামাজ পড়া যাবে না কিংবা কেউ যদি পড়ে এটা ঠিক না আমরা সবসময় বলি যার সময় হবে এবং যার সামর্থ্য হবে সে অবশ্যই মসজিদে যাবে নামাজ পড়বে এবং জামাতের সাথে নামাজ আদায় করলে মানুষের ভিতরে যে অহংকার থাকে ছোট বড় যে বিষয়গুলো থাকে ভেদাভেদগুলো থাকে এগুলো অনেকটাই সহজ হয়ে যায় তাই আমরা সবসময় এটাকে সাপোর্ট করি এটা কখনো আমরা এটার বিপক্ষে যাই না আর মসজিদে যদি কেউ না যায় এটা তার ব্যক্তিগত ব্যাপার এতে আমি মনে করি যে কাউকে জোর করে মসজিদে নিয়ে যাওয়া কিংবা না গেলে তার উপরে বিভিন্ন রকমের আঘাত করা এটা ইসলাম সাপোর্ট করে না কারণ কোরআনে কারিমা আল্লাহ তালা বলছে লাকুম দিন উকুম আলিয়া দিন লাইক রাহা মাহিদ যার যার ধর্ম তার তার কাছে তোমরা কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো